আমি লাস্ট ইটা শেষে তো করতে দিলেন একটা হিন্দু ধর্মে হিন্দু ধর্মে ধর্মে আপনি আপনি ধর্ম নিয়ে বলবেন আপনি ইস্কন কি করতেছে ভাই এটা তো হিন্দুরাই তো কে মানেন আপনি বলেন ধর্ম শাস্ত্রে কনভার্টের কোন জায়গা আছে আপনি দেখা দেন হয়ে গেল কোন জায়গা আছে দেখা দেন ইসলামে তো কনভার্ট ধর্ম কিন্তু লাভ কি ইসলাম

এটা ইহুদিদের সবচেয়ে বড় থেকে বড় যে শত্রুরা আছে তারাও স্বীকার করবে যে হলো পৃথিবীর শ্রেষ্ঠ একটা মেধাবী জাতি ইহুদিদের সাথে কারো তুলনা হয় না এটা আমিও স্বীকার করি একবারে মন থেকে স্বীকার করি এই কথাটা কিন্তু ইহুদি ইহুদিদের সাথে তো সবার তুলনা হয় না ঠিক আছে না আপনি যে কাজটা করতেছেন আপনার জীবন জীবন ফালে দিয়ে মানে দেশ থেকে করে সবকিছু পরিবার থেকে করে আপনার মানে উদ্দেশ্য তো স্বাভাবিক ভাবে আমরা যদি এটাই হওয়ার কথা যে এই কি বলে মানে অর্ধেক মুসলমান বাংলাদেশের অর্ধেক মুসলমান নাস্তিক হয়ে যাবে এই এই নোংরা ধর্ম ত্যাগ করবে এটাই তো চাওয়া নাকি নাস্তিকদের চাওয়া তো এটাই তো এই ক্ষেত্রে কতটুকু উপকার হইতেছে এটা জানার ছিল আমার

তাহলে আপনার কাজ কি আপনি যে এই যে কষ্ট করছেন যে সবকিছু ছেড়ে দিয়ে কষ্ট করছেন ভাই আগে তাহলে আপনার কাজ কি আমার তো কোনো কাজ নাই আমি সত্যকে সত্য বলছি আমার তো একটা কাজ না আমি হিন্দি ভাষা পারি না আমি বাংলায় বলবো তোরা পানি নিতে হয়েছে মার্সুস কেন তারা শুনতে আমার কথা বলেন আপনি গণহত্যা চালায় প্রায় সময় সরকারি ভাবে কোথায় কোথায় গণহত্যা সরকারি ভাবে দিল্লিতে আসা কোথায় প্রমাণ দেন দেন তো ভাই

এইটা আপনি আমার না না আমি বলে দিচ্ছি আমি ইউক্রেন রাশিয়া নিয়ে কোনো ভিডিও করিনি কেন রাশিয়া নিয়ে নিজেও নিন শব্দ বা কমেন্ট দর্শক বন্ধুদের কাছ থেকে জানেন শব্দ আসছে ইউক্রেন রাশিয়া নিয়ে বাংলাদেশের আমার মুসলমান বন্ধুরা মাতামাতি করেন নাই ইসরায়েল হামাস নিয়ে যেদিন হামাস সন্ত্রাসী হামরা করছে সাতই অক্টোবর উল্লাসে ফাইটা করছে আমাকে থ্রেড করছে বাবদের মারতেছি তোরে মারবো কালকে আমি ইমেল দেখাইতে পারবো আপনাকে একটা না দশটা দেখাইতে পারবো আমার কমেন্ট বক্সে এসে আমার ঘুমকি দিচ্ছিল উল্লাস কি নিরীহ ইসরাইদের মারছে আপনি উল্লাস দেখাবেন পরে মারা খাবেন আর আমি এটা দেখাই দেবো না অবশ্যই দেখাবো এবার হচ্ছে ইন্ডিয়া কি হয় আফগানিস্তানে কি হয় পৃথিবীতে ধর্ম আছে ভাই চার হাজার এখন যদি আমাকে প্রত্যেকটা ধর্ম নিয়ে বলতে হয় খ্রিস্টান তো তো আমার কালকে এসে বলবো ভাই আসাদ নূর হ্যাঁ আপনি তো খ্রিস্টান নিয়ে কিছু বললেন না

আমি আপনাকে চ্যালেঞ্জ করি আপনি যদি দেখাইতে চান আপনি যে কথাটা বলছেন একদমই ফালতু কথা বলছেন আমার 10% আপনি ফালতু কথা বলছেন লেট মি ফিনিশ খ্রিস্টান খ্রিস্টান রাইসে বলবে যে এটা বললেন না কেন এরকম না কারণ এখানে আমাদের বাংলা ভাষা শুনে শুনেন শুনেন সুইচ করবেন না সুইচ করবেন না সুইচ করবেন না কথাটা শেষ করে দেই এটা পরে কথা বলতে আপনি আমারে বলছেন বলতে দেখেন একটা দাবি যখন করবেন সেটা সবকে প্রমাণ দিতে হবে আমি যদি আপনাকে না থামাই তো আপনারা স্বীকার করে নেওয়া হবে আপনি বলছেন আমাকে নাইনটি পার্সেন্ট ফলোয়ার ইন্ডিয়ার আমি এখন আপনাকে ইউটিউব এবং ফেসবুকের স্ট্যাটিস্টিক্স দেখাই দিতে পারবো যেখানে দেখা যায় কোন জায়গা থেকে কতজন আমাকে দেখে আমার ভিডিও কারা কারাতে বয়স কত তারা মেল না ফিমেল এইটি পার্সেন্ট আমার দর্শক মেল এবং টেন পার্সেন্ট পুরো ইন্ডিয়া থেকে আমাকে দেখে আমার সিক্সটি পার্সেন্ট দর্শক ঢাকা থেকে শুধু দেখে এরপরে চিটক এরপরে সিলেটের পরে বরিশাল আপনি একটা জিনিসটা বলে দিলেন ভাই আপনার এটা খারাপ লাগে না নাইনটি পার্সেন্ট উল্টাই দিলেন পুরোটা টেন পার্সেন্ট দর্শক ভারতীয় আমার টেন পার্সেন্ট বাংলাদেশের যারা

তার মানে দশ লাখ না এক কোটি নাস্তিক বাংলাদেশে আমি আমি এখন দেখাবো আপনাকে নাস্তিকের সংখ্যা আচ্ছা একটু পরে দেখেন

দুই সপ্তাহ আগে দেখছেন আমি আসামে যে অন্যায় হইতেছে মুসলমানদের উপরে এটা আমি দীর্ঘক্ষণ এটা ভাবে আমার এই ভাই আমি কিছু কথা বলি আপনি মাঝখানে কথা বলেন আমি শেষ করে আমি দেরি না কারণ আমি আধা ঘন্টা অপেক্ষা করছি অপেক্ষা অনেক কষ্ট এটা আমি বুঝতেছি অনেক ভাই আছে এই অপেক্ষা করতেছে তাদেরকে সময় নষ্ট করবো না আমি

আপনি একটা জিনিস দেখাতে পারবেন যে আসলে উনি হিন্দুদের নিয়ে কথা বলে না এই যে কয়েকদিন আগেও কিন্তু উনি কথা বলছে হিন্দুদের যে এই যে নারীদের অধিকার সম্পত্তির অধিকার নিয়ে কথা বলছে না উনি হিন্দুরা ভয় 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 বলেন যাতে না না মাহমুদুল মাহমুদুল হাসান ভাই আমি আপনাদের বলি আপনি যে আমি এমনিতে আপনার দাবিটার আমি আপনারা ইয়ে করতেছিলাম কাউন্টার করতেছিলাম আমি কি কিছু বলতে জানি যেহেতু আসিফ সক্রেটিস ভাই উনি বলে বলেছেন আমি বলি আমি হিন্দুদের নিয়ে একটু ভয় ভয় না ভাই এত ভাবে বলেছি বাংলাদেশের কয়েকজন হিন্দুকে সন্ত্রাসী হিসেবে পরিচয় করেছে এখনো বলি গোবিন্দ প্রামাণিক সন্ত্রাসী হিন্দুদের সন্ত্রাসী আমি এই কথা একটা না মিনিমাম পঞ্চাশটা ভিডিও করছি ওই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়

আমেরিকা থেকে আমাকে গালাগালি করছে যে আমাকে হত্যা করা উচিত এই কথা বলছে এবং যে বলছে তারপরে দেখলাম হইতে পারে এটা সম্ভব না পৃথিবীর একটা কলম নিরপেক্ষ না বুঝেন আসিফ ভাই এক ধরনের কাজ করেন আমি এক ধরনের কাজ করি আমি হিন্দু ধর্মাবলম্বীদের শুধু না বৌদ্ধ ধর্মাবলম্বী খ্রিস্টান ধর্মাবলী বাংলাদেশের সকল মাইনরিটি পাশে দাঁড়ায় এমনকি যারা আহমেদিয়া মুসলমান তাদের ব্যাপারে আমার না হলে পাঁচটা ভিডিও আছে হেসবুক তাহলে তারা মুসলমান আমাকে তারা নাস্তিক হিসাবে ঘৃণা করে আমি জানি তাদের আমি আমি পাশে দাঁড়াই কারণ আমার মতো তারাও বিতাড়িত আমি যারা সংখ্যালঘু বিশ্বাসের দিক থেকে তাদের পাশে ধর্মের দিক থেকে না আমার সাপোর্ট দরকার ভাই আপনাকে একটা কথা বলি ভাই ভাই আপনার আপনার যদি ন্যূনতম বুদ্ধি থাকে আপনি বুঝবেন এটা অস্বীকার করবেন না ভাই আমার যদি সাপোর্ট দরকার হইতো আর্থিক সাপোর্ট যে কোনো সাপোর্ট দরকার আমি যদি কালকে ঘোষণা দেই যে আমি স্বপ্নে দেখছি আল্লাহ সত্য আমি বাংলাদেশে একজন জনপ্রিয় ইসলাম প্রচারক হয়ে যাবো আপনি আমরা যত আমরা ঘৃণা করতে দেখেন কালকে আমি দুই মাসের ভিতরে আপনি জানিনি না আপনি জানি না আপনি না আমাকে ইন্টারন্যাশনাল দেখে করবে যে দেখো এত বড় নাস্তিক ইসলামের জয় হয়েছে আপনি না কাদের কাছ থেকে প্রস্তাব আসে জানেন আপনি আপনি জানিনি না আপনার কি বলবো আপনি এখানে বাদ দেন এগুলো ভাই যদি কারো স্বার্থের দরকার হয় আমি তো আচ্ছা আমি যেভাবে ভিডিও প্রেজেন্ট করি আমি যদি ফুল লতা পাতা অন্য কিছু দিয়ে অন্য কিছু নিয়ে করতাম আমার কি ফলারের অভাবিত দু হাজার সাল থেকে আমি ভিডিও তৈরি করি আমার পেজ নষ্ট করে দিয়েছে আগে অনেক কিছু নষ্ট করে দিয়েছে আমি কি পারতাম না পারতাম

মানে এরকম তুলে ধরে না কল্লা রিস্ক নিয়ে কেউ স্বার্থের জন্য করে না ফ্যান ফলোয়ার এগুলো না বললেই ভালো হয় মাহমুদ মাহমুদ ভাই আমার মনে অনেকক্ষণ আগে বলছিলাম এই লোকটা কিভাবে কি হইছিল তার তো লাইফ শুনছেন ছিল একটা সে তো নাস্তিক থেকে আস্তিক হওয়ার পরই তো সে জনপ্রিয়তা লাভ করছে এরকম আইডকুমে সোয়া

মাহমুদ ভাই শোনেন তিনি যে প্যারাডক্সিক্যাল সাজিকটা বিক্রি করেন এগুলো তাদের প্রকাশনা হ্যাঁ এবং তাদের ছদ্মনামই তৈরি এই বইগুলা এবং এগুলো ধর্মীয় শিশুরের কারণে আমি আরো কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার দেখাই একজন লোক আছেন বাইক করে কথা বলেন তিনি নাস্তিক থেকে আস্তে গেছেন মানে বলছেন আর কি আচ্ছা আমার সাথে একজন ব্যক্তি ছিলেন একই কেস পার্টনার তার নাম লিমন ফকির লিমন ফকির যখন ভারতে ছিলেন বাংলাদেশে ফিরে গেছিলেন তাকে চর্মানে বিশাল সংবর্ধনা দিয়েছে চল্লিশ লাখ মানুষের মাঝখানে দাঁড়িয়ে চরমান পীরের সাথে হাতে হ্যান্ডশেক দেওয়া ছিল তার ছিল তুমি শুধু বলো তুমি মুসলমান নাস্তিক হও তাও বলো মুসলমান আমরা এটা দেখে তোমার মামলা তুলে নেব এবং তুমি ভালো থাকবা মানে আমার এখন অল্প সময় তাহলে বাংলাদেশে যারা বুঝতে পারবে ভাই বাংলাদেশের অনেক আলী মলাম আছে অনেক যুক্তিবাদী লোকজন আছে যারা বুঝতে পারে এমন কেউ বলেন আমার সাথে কথা বলতে

আচ্ছা দর্শক বন্ধুগণ আপনারা বলেন এখানে ওনার শব্দে কি প্রচন্ড পরিমাণে নয়েজ আসছিল কিনা আমার আমার নিজের মানে খুবই কনসেন্ট্রেট করতে সমস্যা হচ্ছিল আর দেখেন উনি ডিবেটের প্রথমে আমি দুটো কথা বলেছিলাম আমি হারতে এবং জিততে আসি নাই এই যে জিত এটা কোন জিত এটা যদি আপনি বুঝতেন তাহলে আপনি এইভাবে বলতেন না আচ্ছা এরপরে আমি মডারেটর রাখছি একজন মুসলমানকে মুসলমান কখনো নিরপেক্ষ হন তিনি ইসলামের পক্ষে তিনি রাহুলকে অসংখ্যবার নিয়ম শৃঙ্খলা লঙ্ঘন করা কারণে থামাইছেন আমি সবসময় নমনী ছিলাম কুল ছিলাম গলা কাপাকাপি শেষে আমার হয় তার হইছিল একটা হাদিস আমি তুলে ধরছিলাম যেখানে বলা হচ্ছিল যে মোহাম্মদ তার মেয়ে ফাতেমাকে বুইরা আবু বকরের কাছে বিয়ে দেয় নাই এবং আলীর কাছে বিয়ে দিছে এবং সে বলছে এটা যে মানে সে বয়স্ক এটা বলছে

আপনাদের জয় হয়ে ভাইয়া আপনার মাহমুদ ভাই আপনি আপনি যদি আমাকে ক্ষমা করেন ভাই আপনার কাছে প্রচন্ড নজর আসতেছে খুবই বাজে নয় আসতেছে আপনি কমেন্ট গুলো দেখেন মহা ভাব করতে ভাই এবার ক্লিয়ার আবার শুরু আবার আবার শুরু হয়েছে আচ্ছা আমি শেষ করে দেব ভাই আমি আমি শেষ করে দেব আমি বেশি দেরি করব না ভাই আমি শুধু এতটুকু বলতে চাই যে আসলে আপনি একটু খেয়াল করা দরকার যে আপনার আসলে লাভটা কি হচ্ছে এত কিছু করে মুসলমানরা তো সংখ্যা বেড়ে যাচ্ছে কিন্তু বেড়ে গেলেই মানে জন বাড়লে দশ জনের কথাটাই বেশি গুরুত্ব পাবে কিন্তু আপনি তো এই এক সময় শেষ হয়ে যাবে তাহলে আপনার কোথায় এটা আমার কি এটার ফলাফলটা আর কি একটু খুঁজেন

যদি আমরা ই দেখি আজকে পৃথিবীর যদি দেখি সবচেয়ে বেশি তো সন্ত্রাসবাদী কাপা কাপি তো মুসলমান করে রাখছে এই আর এখন আমরা ইসলাম ধর্ম থেকে উঠে আসছি আমরা জানি যে ইসলাম ধর্মের মূল কনসেপ্টটা কি মূল বিষয়বস্তু কি আমরা তো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এগুলো সম্পর্কে জানি না তাহলে যে জিনিসটা আমরা জানি না সেই জিনিসটা নিয়ে কিভাবে আমরা এটা নিয়ে আমরা কথা বলবো আমরা তো সেটা সম্পর্কে আমরা জানি না কিছু সেদিন একজন দেখতেছিলাম যে একজন পোস্ট দিছে যে একজনের সন্তানের নাম রাখতে চাইছে মুসলমান নাম একজনের আর কি পোষ তো পরে বলছে যে মেয়ে হয়েছে তো এটা মুসলমান নাম দেন তো সে বলছে যে রহমান রাখেন পরে কয় এটা কিভাবে সম্ভব ছেলে দেন নাম পরে বলে যে ও তার মানে কি আপনি বলতে চাইছেন আল্লাহ টা নাম যেহেতু নামে যেহেতু রহমান আছে তার মানে কি আল্লাহ ছেলে সে মাথার উপর আগা জঙ্গে উঠছে তার এই কথা শিখে আমাদের লোকেরা তো ধর্ম সম্পর্কে জানে না যদি ওইভাবে তারা এই যে কিছু এই নিউজ দেখে যেগুলো ইসলাম রিলেটেড একদম থাকবে আপনি সময় টিভি দেখেন যমুনা টিভি দেখেন এদের প্রত্যেকটা পোস্টই দেখেন ম্যাক্সিমাম ইসলাম ধর্ম রিলেটেড তারা ইসলামকে গ্লোরিফাই করে পোস্ট করে বিভিন্ন রকম পোস্ট করে এমনকি তারা ইসরায়েল হামাস নিয়েও তারা নিরপেক্ষ কোনো সংবাদ করেন ওইভাবে তারা বাংলাদেশের মুসলমানরা এই যে ধরেন দেখেন এটা একটা নাম রাখে আবু বকর গরুর বাপ আবার গরুরের গরুরের যায় হ্যাঁ তো এইরকম হাস্য করে এটা এটা তো করে দেখেন ওই যে আমরা তো জিততে হারতে উনি বারবার বলছেন লাভ লাভ কি কি আমি মনে করি বাংলাদেশের আমার মুসলমান বন্ধুদের উপকারের জন্য আমি করতেছি ধরুন হিন্দু ধর্ম নিয়ে আমি সমালোচনা করবো আমার এটা নিয়ে অনেক বছর পড়তে হবে আর হিন্দু ধর্মের সমালোচনা আমি করলে তারা কি আমার কাছে শিখবে সে বলবে যে তো জানে না যতই জানি বলবে জানে না কারণ নাম দেখবে বা নাম দেখে বলবে তো মুসলমান ইচ্ছা করে আমাদের বাইরে বলতে অন্য হিন্দুরা এটা বোঝার চেষ্টা করবে না একজন খ্রিস্টান এক্স খ্রিস্টান কিন্তু সে খ্রিস্টান খ্রিস্টানিটি নিয়েই সমালোচনা করে যে ইউরোপে জিসাস ক্রাইস্টে দেয়ালে দেয়ালে যে কী পরিমাণ তারা নিয়ে ট্রল করে কারণ যারা এক্স খ্রিস্টান তারা খ্রিস্টানিটি নিয়েই ইয়ে করে বেশি মানে তাদের বেশিরভাগ কাজ থাকে আবার যারা হিন্দু এক্স হিন্দু ভারতে দেখেন এই যে এক্স হিন্দুরা ফাটাই গেলে মানে এই যে হিন্দুদের যে দেবদেবীদের নিয়ে ট্রল করতে করতে মানে ফাটাইয়ে ফেলে এখন এগুলো তো আসলে কি বলি এই বিষয়গুলো আর আমি চাই বাংলাদেশের মানুষের মধ্যে সহনশীলতা নিয়ে কিছু বললেই তারা কোপ দিয়ে ফেলে এই যে লালমনির হাটে একজন মাইরে ফেললো শুধুমাত্র কোরআন এটা গুজব ছড়ে এই ধরনের কাজ যেন না করে আমরা সমালোচনা কেন করে যে তারা যেন নমনীয় হয় পৃথিবীর সব ধরনের সমালোচনা করে মুসলমানদের নিয়ে কথা বলতে গেলে আগে কল্লা ফেলাই যায় এই ধরনের আচরণ গুলো বন্ধ হবে এটাই আমার সার্থকতা ওই ওইরকম কিছু নাই আমি প্রচার করলাম সবাই মনে করে ভাই আমরা ঘোষ বলছিল না এ করছে কি দেখেন আমি তার তার সাথে তার সাথে বিতর্কে যাই আমি দেখলাম যে সারা প্রথমে যে বারবার যে তার মাউসের কন্ট্রোল তার স্ক্রিনের কন্ট্রোল আরেকজনের কাছে যে ওই স্লাইডগুলো দেখেছে দেখবেন যে সব পুরো কথাই বলছে দেখে দেখা মানে সামনে একটা জিনিস আইন আমি দেখে দেখে বললাম এটা নাম বিতর্ক আমি তো ক্যামেরার দিকে কথা বলছি সে সব দেখে দেখে বলছে মানে সে নিয়েই আসছে গুলো আমি যে উত্তরগুলো দিয়ে গেছি যে হুমায়ুন আজাদ আমাদের ওইরকম না তিনি আমাদের নবী না সে আবার বলছে হুমায় আজাদ তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে টাইন আছে আমি প্রথম অর্দিকে বলে গেছি ভাই রবীন্দ্রনাথ ঠাকুর বা আপনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যাদের আপনি টানেন না কেন এরা এদের বিয়ে এরাকে মহামানব দাবি করেন না নিজেকে তারা তাদের মানে অনুসারী রেখে যায় তাদের মতো বঙ্গবন্ধু শেখ রহমান বলে জানাই যে আমি বঙ্গবন্ধু জাতির পিতা তোমরা সবাই এরকম বাচ্চাদের বিয়ে করো আমিও বাচ্চা ছিলাম আমার বউ বাচ্চা ছিল তোমরা বাচ্চা বাচ্চা বিয়ে করো এটা তো বলে এই কথাগুলো বলে দেওয়ার পরেও সেগুলো আনছেন হ্যাঁ এ সে আনছে কেন তার ওই স্ক্রিপ্টে তার ওই ওই লেখা তার তার যে টেক্সটগুলো সামনে রাখছে ওখানে গুলো লেখা ছিল সেগুলো এর বাইরে তো তার কথা বলার বলা হ্যাঁ পয়েন্ট ওখান থেকে ডিলিট করতে পারবে না এই জন্য সে বলেছে না এই করে একদম শেষের পর্যায়ে আমরা তাহলে আমি আসলে ওইটা রাহুলকে তো ধন্যবাদ সে আমার সাথে আসছে ডিবেটে আসতে চায় না ভাই এই এটা আসার মাধ্যমে যে কত নারীরা মোহাম্মদুলু উচ্ছামী সম্পর্কে জানছে এই জিনিসটা সুযোগ করে দেওয়ার জন্য আসলে আমি রাহুলের ধন্যবাদ দিই আমি আর বেশি ডিবেটের পরে কিন্তু সে সে আতঙ্কিত হয়ে পড়ছে কেমনি বলছে ভাই আমি চার পাঁচটা লাইভ করছে আমি চুপচাপ ছিলাম যে বলুক যত বেশি বলবে তত মানুষের কাছে এটা পৌঁছাবে তো আমি সরকারের অনুমতি চলে যাবো সামনে সামনে ডিবেট হবে পালে যায় কো দেখবো খারাপ বয়স মাত্র বত্রিশ এখন অনেক বাকি আছে খেলা অনেক মানে আমার মুসলমান বন্ধুরা তো নাই আমার এই বয়সেই দেখতেছে না সামনে তো অনেক বাকি এই মোল্লাদের এনিওয়ে মোমেন আপনাকে স্বাগত না প্রথমে আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি আপনার চোখের সামনে একটা লোককে কোপাই মারতেছে তখন যে কোপাইতেছে আপনি যদি যাকে কোপাইতেছে তাকে ধরতে যান আর যে কোপাইতেছে তখন বলবে দাঁড়ান ভাই আপনি কি এখন কেন বাসাইতে আসছেন গত পরশু দিন অমুককে কোপাইতেছে এখানে আপনি গেছিলেন মানে এটা একটা প্রথমত একটা নন প্রশ্ন মানে গত পরশু ওইখানে কোপাইতে আপনি তো তারে বাসাইতে চান নাই আমি এখন ওনে কোপাই মারতেছি আপনি এখানে বাসাইতে আসছেন কেন আমাদের যে সব মানে খুব সফট খুব সরল হৃদয় মুমিন মুসলমান ভাইরা এই কথাটাই বলে ভাই আপনি ভাই হিন্দুদের একটা ভাই ভাই আপনি এটা করতেছেন আপনি কই কখনো তো হিন্দুদের ধর্ম নিয়ে কিন্তু বলেন না আপনি তো বৌদ্ধ ধর্ম নিয়ে বলেন না আপনি 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 তো উদাহরণ দিলেন বিশেষ ক্রাইস্টকে নিয়ে ইউরোপের যে কোনো দেশে আপনি ক্রিটিসাইজ করেন ওপেন আপনি তো এখানে লুকাই আর এক দেশে বসে কথা বলতে হয় ওপেন ওইখানে একটা গির্জার সামনে বইসা বিশেষ ক্রাইস্টের নিয়ে বাদে বাজে কথা বলেন যে ও একটা যার ওর বাবা ছিল না বাইবেল ওইখানে পড়াণে যারা তারা হাসবে বলবে ম্যাড বইয়া গিদ্দা ঢুকে যাবে আপনার দাঁড়িয়ে আসবেন কিন্তু বাংলাদেশের এই ভাইরাই এটা করবে আপনার কাটবে এবং ওই কাজটা করার পরে ভাই দাঁড়ান নবী মোহাম্মদ ওই তো তো ছিল তার কথা বলেন না কেন কেউ বলবে না এটা এটা আমাদের ভাইরাই শুধুমাত্র বলে আমার এইটা খুব হাসি লাগে লিটারেলি যে অমুক দিন আপনি ভাই অমুক তার প্রতিবাদ করেন না কেন এই জন্য আজকে এটা করতে পারবেন না এই যে ভদ্রলোকরা বলে এটা আমি শুধু আপনার ব্যাপার না অনেক সময় আমি শুনি ভাই অমুক জায়গায় হিন্দুত্ব আমাদের চরম উত্তার আপনি কথা বলেন না কেন তার মানে এইটা না যে আজকে আমি এখানে কথা বলবো না

দেখেন না সাতই অক্টোবর এমন কি এমনকি মোমেন ভাই এমনকি দেখেন করোনার সময় যখন মানুষ মারা দিয়েছিল তখন বলছিল আল্লাহর সোলজার কাফিরদের মাইরা শেষ করে ফেলতেছে চিন্তা করছেন স্বপ্ন দেখছে শুনতে আমি ঢুকতে চাইনি অর্থাৎ আমি কারণ তার একটা ওইখানে আপনি কেন হুদুরের মোহন ভাই ভাই আপনি তো সবার সাথে তাল মিলাই তো চলতে পারবেন না আপনাকে একটা ছোট্ট উদাহরণ আমি দেই আপনি ধরেন সোশ্যাল মিডিয়ায় ধরেন কুকুরদের খাবার দিচ্ছেন এরকম একটা ভিডিও বা একটা ছবি পোস্ট করলেন সেখানে দেখবেন মানুষের কমেন্ট এরকম দেখবেন যে কত মানুষ খেতে পায় না এখানে সে আসছে কুকুরদেরকে খাবার দিতে ভাই আবার আপনি যখন ধরেন মানুষদেরকে খাবার দিতেছেন দরিদ্র পীড়িতদেরকে সাহায্য করতেছেন তখন ওইখানে লিখবে যে কত কুকুর প্রাণী ও ভুক্ত অবস্থায় থাকে সে এখানে মানুষদেরকে দেখানোর জন্য শো অফ করতে আসছে ভাই আপনি যাবেন না কোন দিকে একটু আমাকে একটু বলেন তো আপনি যে রাস্তা দিয়ে যাবেন সেটাই সমস্যা না এই জন্য যে কথাটা সেটা হচ্ছে যে আমরা সবসময় ওয়ান সাইডেড মানে রিলিজিয়ন যা ফলো করে সবসময় ওয়ান সাইডেড ইটস নট অনলি ফর ইসলাম প্রত্যেকটা ধর্ম এবং কেউ যদি বলে আমার ধর্ম রেডিকাল না রেডিকাল প্রত্যেকটা ধর্ম রেডিকাল তুই চর্চা করতে পারতে পারছি ভাই রেডিকাল কিন্তু আমি চর্চা করি না আমি মানুষ ভাইয়া ধর্ম করবো না এইটা বলতে পারছি কিন্তু প্রত্যেকটি ধর্ম রেডিকাল প্রত্যেকটি এবং প্রত্যেকটি ধর্ম অন্য আরেকটা ধর্মকে হিংসা শিখায় আমি শুধু বলবো না শুধু হিন্দু শুধু মুসলমান শুধু নট অনলি দ্যাট ধর্মের রেডিকাল রূপটাই হচ্ছে ধর্মের আসল এবং যেটাকে আমরা বলি স্বরূপ এই হচ্ছে ধর্মের স্বরূপ প্রত্যেকটি রিলিজিয়ন

ধন্যবাদ আপনি ভালো থাকবেন জি শুভরাত্রি মোমিন ভাই আপনিও ভালো থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি চমৎকার কথা বলেন আহ শুভরাত্রি আমি